হিমালয় দুহিতা গঙ্গা। 2500 কিলোমিটার পথ পরিক্রমায় উত্তর ভারতের 5টি রাজ্য ঘুরে চাপাই নবাবগঞ্জ রাজশাহী সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যে নদীর উপর নির্ভরশীল বাংলাদেশের 1/3 এলাকা। হাজার বছরের পানি প্রবাহে প্রথম বাধা আসে 4 দশক আগে ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর। গঙ্গার পানি সরিয়ে নিতে শুরু করে ভারত। শুষ্ক মৌসুমে মিঠা পানির সংকট শুরু হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বেড়ে যায় লবণাক্ততা। 1973 সালে উপকূলের 833,450 হেক্টর জমি লবণাক্ত ছিল, 2000 সালে 10,20,750 হেক্টর, আর 2009 সালে তা বেড়ে দাঁড়ায় 10,56,260 হেক্টর। অর্থাৎ 4 দশকে লবণাক্ত জমির পরিমাণ বেড়েছে প্রায় 27 ভাগ। 1990 থেকে 96 শুষ্ক মৌসুমে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের নদীগুলোতে লবণাক্ততা বেড়ে যায় আশঙ্কাজনকভাবে। 96-এ গঙ্গা চুক্তির পর পানি প্রবাহ বাড়লে লবণাক্ততা কিছুটা কমে যায়। এরপর থেকে লবণাক্ততার মাত্রা ওঠানামা করেছে গঙ্গার পানি প্রবাহের তারতম্যের উপর। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ও যৌথ নদী কমিশনের তথ্য ঘাটলেই তার প্রমাণ মেলে। অথচ অনেকেই এই অঞ্চলের লবণাক্ততাকে জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে চালিয়ে দিতে চান। এ যাবৎকালে যা দেখেছি সেই লবণাক্ততা জলবায়ু পরিবর্তনের জন্য নয়, এটি মূলত ফারাক্কা থেকে উজানে পানি প্রত্যাহার করার কারণে। এই পরিবর্তনের সূচনা হয়েছে 75-এর পর থেকে, ফারাক্কা যখন আস্তে আস্তে পানি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং তার তীব্রতম অবস্থাটা ছিল 90 থেকে 96 সালে। এবং আমাদের মনে আছে যে 96 ডিসেম্বরে গঙ্গার পানি বণ্টন চুক্তি, সেটির পর থেকে আবার কিছুটা লবণাক্ততা কমেছে, কিন্তু একই সঙ্গে এখন আবার সমুদ্রের উপরিতলের স্ফীতি আস্তে আস্তে ঘটছে এবং লবণাক্ততা অর্থাৎ কমেছে একদিকে, আবার একটু একটু করে আস্তে আস্তে প্রোফাইলটা বাড়ছে। এখন থেকে 5 দশকের মধ্যে প্রায় 96 কিলোমিটার উজানে যেটুকু লবণাক্ততায় কৃষি ব্যাহত হতে পারে, আমন ব্যাহত হতে পারে, এমন অবস্থাটা প্রায় 96 কিলোমিটার আনুভূমিকভাবে দক্ষিণ থেকে উত্তরের দিকে লবণাক্ততা প্রবেশ করবে। যখন দেখি যে আমরা যে উপর থেকে ফ্লোটা কম হয়, ওই সময় আমাদের লবণাক্ততা বেড়ে যায় এবং সমুদ্রের পানিটা ভিতরের দিকে ইন্ট্রুশন হয়। গঙ্গার পানির উপর নির্ভরশীল দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীগুলোও মরে গেছে। গড়াই নদীতে শুষ্ক মৌসুমে পানিই ঢোকে না, অন্য নদীগুলোও পলি পড়ে ভরে গেছে, উজান থেকে পানি আসে না, তাই ভাটি থেকে জোয়ারের নোনা পানি উজানে চলে আসে। অন্যদিকে এই অঞ্চলের পানি ব্যবস্থাপনারও কোনো মা বাপ নেই। 60-এর দশক থেকে শুরু করে যে 127টি পোল্ডার তৈরি করা হয়েছে, তার অধিকাংশ স্লুইস গেটই অকেজো হয়ে পড়েছে। লবণ পানি যখন ভেতরে ঢুকে গেছিল 90-96-এর মধ্যে, তখন লবণ পানি মিষ্টি পানি যেই জায়গাটায় মেশে সেই জায়গাটায় পলি অধঃক্ষেপণের মাত্রা অনেক বেড়ে যায়, ফলে স্লুইস গেটগুলোর বাইরে নদীর ওপরে নদীর বুকে এমন পরিমাণে পলি জমেছিল যে পলিটা তাৎক্ষণিকভাবে সরানোর কোনো চিন্তাও হয়নি। এবং যতদিনে এই ভাবনাটা এসে বসেছে ততদিনে আমাদের স্লুইস গেটগুলোর প্রায় 90% এমনিতেই বন্ধ হয়ে গেছে। আর স্থানীয় প্রভাবশালীদের চাপে লবণ পানি ঢুকানোর স্বার্থে এবং ঢুকিয়ে সেটা স্থায়ী করার স্বার্থে, কেননা চিংড়ি করতে হবে, ওই স্লুইস গেটগুলোকে পুনঃসংস্কার করা এবং এটাকে প্রবহমান চালু রাখা, সেটার ব্যবস্থা নেয়াই যায়নি। চিংড়ি চাষের কারণেও অনেক জমি লবণাক্ত হয়েছে। সব মিলিয়ে এই অঞ্চলের লবণাক্ততার যে সমস্যা, তার প্রায় পুরোটাই মানুষের তৈরি। লবণাক্ততার জন্য এই মুহূর্তে আমি বলবো না ক্লাইমেট চেঞ্জকে আমরা দায়ী করতে পারি, এই মুহূর্তে আমরা নিজেরা দায়ী। কিন্তু আমরা যদি এই এটাকে ব্যবস্থাপনা এখন থেকে না করি, তাহলে ক্লাইমেট চেঞ্জ এটাকে আরও তীব্র করে দেবে। ভারতের সাথে একটা গঙ্গা চুক্তি করেছে, তারপর একটা তৃপ্তি নিয়ে ঘুম দেওয়ার মতো অবস্থা, 20 বছর প্রায় যায় যায়। আমরা দেখেছি যে তিস্তার আলোচনা দীর্ঘদিন পার হয়ে যাচ্ছে, সমাধান হচ্ছে না। গঙ্গার আলোচনা যদি এর চেয়ে পরে শুরু করি, আমরা সময় মতো 2026-এর পরে পানি পাবো তো? সিরাজুল ইসলাম বসত ভিটা থাকা সত্ত্বেও এলাকা ছেড়েছেন। ঘূর্ণিঝড় আইলার পর নোনা পানির যুদ্ধে হেরে গেছেন তিনি। সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা সিরাজ এখন জীবিকার সন্ধানে রিক্সা চালান রাজধানীর ব্যস্ত সড়কে। পরিবার সহ থাকেন মিরপুর দুয়ারিপাড়া বস্তিতে। মানে আইলা হয়েছিল, আইলা পরে মানে বাঁধ ভেঙে গিয়ে গ্রামের মধ্যে পানি ঢুকছিল, লবণ পানি ঢোকার পরে পানির সমস্যা,
কারণে, তারপরে এই মানে লবণ পানিতে ঘের করে আমাদের ঘেরে মাছ আনা ঠিক মতন, আয় রোজগারের ভাগ কম, এই কারণে আমরা চলে আসছি। তার মতো এমন অনেক মানুষ ভিটে ছেড়েছেন কাজের সন্ধানে, যাদের অধিকাংশের স্থান হয়েছে বিভিন্ন শহরের বস্তিতে। বস্তি শুমারি 2014 অনুযায়ী 17 বছরে বস্তিতে খানা সংখ্যা বেড়েছে 77 ভাগ, আর বস্তি বেড়েছে 366 ভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বস্তির মানুষের একটা বড় অংশ এসেছে দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে, কারণ কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্রমজীবী মানুষের উপার্জনের পথও বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের হিসেবে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় 4,32,000 হেক্টর জমি লবণাক্ত, যার অর্ধেকের বেশি জমিতে কোনো ফসল হয় না। 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.47 হলেও দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই হার অস্বাভাবিক কম। ঝালকাঠিতে -0.17, বরিশালে -0.13, খুলনায় -0.25, সাতক্ষীরায় 0.62 ও বাগেরহাটে -0.47। এজন্য অভ্যন্তরীণ অভিবাসনকে প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে ব্যাপক মানুষ ওখান থেকে অগত্যা বাস্তুচ্যুত হয়েছেন, তার সমস্ত দায়ভার জলবায়ু পরিবর্তনের উপর দেওয়া যাবে না। তার অনেকখানি লবণাক্ততার কারণে হয়েছে, এবং এই লবণাক্ততা জলবায়ু পরিবর্তন জনিত কোনো কারণে হয়নি। এটি এখনও পর্যন্ত যে আমরা দেখেছি তা ফারাক্কার পানি প্রত্যাহারের কারণে, কিন্তু আগামীতে হয়তো আমরা একটি বা দুটি কারণের সম্মিলনে এই ধরনের সমস্যা আরও চরম আকার ধারণ করতে পারে এমনটা মনে হচ্ছে। ক্রাইসিস মাইগ্রেশন থেকে ফ্যাসিলিটেটেড মাইগ্রেশনে যেতে পারি, এই একটি লোক যেতেই হবে এদেরকে, এরা টিকতে পারবে না আগামী 20 বছর। এটা যদি করতে পারি তাহলে সমস্যাটা অত তীব্র হবে না। আইপিসিসির পঞ্চম অ্যাসেসমেন্ট প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে 2050 সাল নাগাদ বাংলাদেশের 2,70,00,000 মানুষ বাস্তুচ্যুত হবে। একসময় কয়েক গ্রামের মধ্যে তার জমিতেই সবচেয়ে বেশি ধান হতো, তাই লোকে তাকে ডাকত ধনুয়াবনী নামে। এখন তার ক্ষেত ভরা নোনা জল। 10 একর জমির মালিক অবনী কুমার জোয়ারদার 80-এর দশকে অর্ধেক জমিতে চিংড়ি ঘের করেন। লাভ হয় দেখে তার সব জমি চিংড়ি ঘেরে রূপান্তর করেন, কিন্তু কপালে সয় না। পরপর কয়েক বছর ভাইরাসের আক্রমণে পথে বসেন তিনি। এখন সব ঘের বর্গা দিয়ে কোনো রকমে টিকে আছেন। ভাইরাসের প্রকোপে পড়ে প্রতিটি বছরই লস হচ্ছে, যার জন্যে চিংড়ি থেকে এখন আমি যদি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি সরিয়ে আবার ধানের জগতে ফিরে যাব, সেটাও কঠিন, যদি পারিপার্শ্বিক সব লবণ পানি। তার মতে চিংড়ি চাষ ভাগ্যের খেলা। 100 ঘের মালিকের মধ্যে 10টা লাভবান হচ্ছে, লাখটাই মতো ওই 20টা ঘেরে এত অস্বাভাবিক লাভ হয়, সেই অস্বাভাবিক লাভের প্রলোভনে পড়ি আর আমরা 90 জনই পরিবার কাটছি। সাতক্ষীরায় স্থানীয় নদীগুলো থেকে সংগ্রহ করা বাগদা পোনায় রোগবালাই কম, উৎপাদনও ভালো হয়, কিন্তু এই পোনা একটার দাম 1 টাকা। অন্যদিকে কক্সবাজার থেকে আসা পোনা 1 টাকায় 2টা পাওয়া যায়। অভিযোগ আছে এই পোনায় ভাইরাস থাকে। আমার নদী যে পিপিটি, আমার নদীর জলই তো আমার ঘেরে ঢুকছে, তাহলে আমার ঘেরের পিপিটিও ঠিক এখানে অ্যাডজাস্ট হয় এবং এলাকার মাছই ঘেরে টেকে থাকে বেশি। আর আমরা যেটা কক্সবাজার থেকে বিভিন্ন প্রক্রিয়া করে নিয়ে আসছি সেই মাছগুলি ভাইরাসের সম্ভাবনা বেশি। অতিবৃষ্টি অনাবৃষ্টি পানিতে কিছু কিছু সময় লবণ বেড়ে যাচ্ছে, কিছু কিছু কমে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না হচ্ছে, যার কারণে মাছ খুব ভালো হয় না। আমরা তো কিছু বুঝতে পারছি, মাছ দিলি মাছ থাকে না বা কাঠায় গেলে তো দাম থাকে না, তো আমরা কী করবো? আমরা তো ঘের করি তো বারবার লস খাই যাচ্ছে। একথা ঠিক যে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের সময় চিংড়ি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা এসেছে, কিন্তু পরিবেশ ও সমাজে যে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হয়েছে তার জন্যও অনেক মূল্য দিতে হচ্ছে। চিংড়ি চাষ থেকে বেশ অনেকটা আমরা রপ্তানি করতে পারি, আয় করতে পারি, কিন্তু আবার এটার সাথে কিছু নেগেটিভ অ্যাসপেক্ট আছে, বিশেষ করে
পরিবেশগত দিক থেকে একদম পুরো জায়গাটা নোনা পানি ঢুকে গেলে তখন আর ওখানে গাছপালা হয় না, কোনো সবজি সবজি হয় না। দ্বিতীয়ত সোশ্যাল প্রবলেমস হয়, কারণ আগে যারা কৃষক ছিল তাদের জমি নিয়ে চিংড়ি চাষ করা হয়, ঘের মালিকরা অনেক সময় তাদের কাছ থেকে লিজে নেয়, পয়সা দেয় না ইত্যাদি। অতএব স্থানীয় জনগণের উপরে কিছুটা অত্যাচারও হয়। একজন উদ্যোক্তা লাভবান হয়েছেন 100 জনের জীবিকা হারিয়ে, ফলে সামগ্রিক অর্থে সামাজিক একটা পুনর্বিন্যাস ঘটে গেছে। বহু মানুষ নিঃস্ব হয়েছেন, কেউ কেউ উপকৃত হয়েছেন, কিন্তু রাষ্ট্র উপকৃত হয়েছে, ফলে রাষ্ট্রের বাকি জনগণ কিন্তু সে উপকার ভোগী হয়েছে, কারণ আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যালেন্স তখন একেবারে চরম ঋণাত্মক ছিল। হ্যাঁ, ফলে ওই $300 মিলিয়ন তখন প্রয়োজনীয় ছিল। আমাদের আস্তে আস্তে চিংড়ি থেকে আয় বেড়েছে $450 মিলিয়ন বছরে, কিন্তু সামাজিক ব্যয় বেড়েছে অনেক। যেটি 2000 সালের শুরুর দিকে ছিল কম বেশি $500 মিলিয়ন, সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় $2000 মিলিয়ন। অর্থাৎ আমরা আন্তর্জাতিক বাজার থেকে ইদানিংকালে আয় করছি কম, আর সামাজিক সুরক্ষার নামে ব্যয় করছি বেশি, কেননা বেশি পরিমাণ মানুষ ওই এলাকায় নিঃস্ব হয়ে নানান জায়গায় নানান কিছু করছেন। চিংড়িতে মার খেয়ে অনেকে কাঁকড়া চাষ শুরু করেছেন, কাঁকড়া দ্রুত বাড়ে, দামও ভালো। চিংড়ির হলো 3 মাসে ধরে ওঠে এবং ওটা ভাইরাস লাগে বেশি, কিন্তু কাঁকড়া তো ভাইরাস লাগে না। কাঁকড়ার সমস্যা হয় মাঝে মধ্যে, যেমন বিদেশের কাছে সমস্যা থাকলে, যেমন ফ্লাইটের সমস্যা, যেমন রেটের সমস্যা, এগুলো খুব কম হয়, তবু আছে কাঁকড়া বাগদাসে অনেক ভালো। এভাবে সময় সময় বেঁচে থাকার নানা পথ খুঁজে বেড়ান নোনামাটির সন্তানেরা, কিন্তু এর শেষ কোথায়? 90-96 লবণের মাত্রা যখন চরম আকার ধারণ করলো, তখনও চিংড়ি চলছিল ভালোই, কিন্তু চিংড়ির একটু ভাটা পড়লো, কারণ লবণের পরিস্থিতিটার তারতম্য ঘটে গেল, কারণ আমরা শুকনো মৌসুমে গঙ্গা দিয়ে কিছু পরিমাণ পানি পাওয়া শুরু করলাম, গঙ্গার পানি বণ্টন চুক্তি। সেটির পর থেকে চিংড়ির ক্ষেত্রে আগের যে শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ছিল, সেটি কিন্তু আবার পুনর্বিন্যাস হলো, ফলে কিছু এলাকায় দেখা গেল যে বাগদার অত ভালো হচ্ছে না, কিংবা বাগদায় মরক অনেক বেশি লেগে গেছে, কারণ পরিস্থিতি পাল্টে গেছে। আমরা একইভাবে করতে চাইলে তো হবে না, অন্য রকমের লাইভলিহুড চেষ্টা করছে, এগুলো আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। লং রানে দক্ষিণ পশ্চিম অঞ্চলে এখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ওইখানকার স্থানীয় লোক আর টিকতে পারবে না, তাদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে আমরা প্রস্তুত করব যে যাতে তারা সুস্থভাবে অন্য জায়গায় চলে যেতে পারে। ধান থেকে চিংড়ি, চিংড়ি থেকে কাঁকড়া, এভাবে সময় যত গড়ায় নোনা জীবন আরও নোনা হয়, সেই সাথে ঝড় জলোচ্ছ্বাস তো আছেই। টিকে থাকার এই লড়াই দিনে দিনে আরও কঠিন করে তুলবে জলবায়ু পরিবর্তন। এই নোনা পানির জগতে খাবার পানির সংকটও দিন দিন তীব্রতর হচ্ছে। সাতক্ষীরার আইলা কবলিত এলাকায় বৃষ্টির পানি জমানো কয়েকটি পুকুর আর তার পাশে গড়া বালুর ফিল্টারই হাজারো মানুষের শেষ ভরসা। এসব পুকুর বালু ফিল্টারের পাশে সকাল সন্ধ্যা লেগে থাকে খালি কলসির লাইন, তার সাথে মা বোনদের দীর্ঘশ্বাস। ভোরের থেকে আর এই রাত 12টা পর্যন্ত এর খোলে সময় লাইন টানতে হবে, আর এই মশায় খাবে, বাচ্চা কাচ্চা কাঁদবে, কেউ থুয়ে বাড়ি যাবে, কল সেখান থেকে চুরি হয়ে যাবে, এমন হচ্ছে। দিনে আর এরকম 4-5 বার আসটাই, অনেক ফ্যামিলি, অনেক মানুষ, এবার অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেকের ফ্যামিলির থেকে তো আমার 2 টুকুর কল নিয়ে আসতে, গরমের দিনে আমার পানি খাওয়া বিরাট কষ্ট। রাস্তার পানি সব ধুয়ে পুকুরের মধ্যে পড়ে, সেই পানি আমরা ফিল্টারে দিয়ে খাই, এতে এইভাবে আমরা খাই। ঘূর্ণিঝড় আইলার পর চারদিকে যখন খাবার পানির জন্য তীব্র হাহাকার, তখন এক চিলতে সুখবর নিয়ে এসেছিল এই যন্ত্রটি, যা দিয়ে নোনা পানি বিশুদ্ধ করা যায়। কিন্তু তা একদিনও চলেনি, এক গ্লাস পানিও নোনা থেকে মিঠা হয়নি। একদিন টেস্ট করে ওনা চলে গেছেন, চলে যাওয়ার পর ওনা তো আমাদের কাছে আর ফিরে আসেন নাই। এরপরে যেমন আত্মীয় বাড়ি আসার মতো মাঝে মধ্যে একবার আসে, ওনারা এই ঘুরি ফিরে একবার দেখে চলে যান, আর কিছু আমাদেরকে বলেন না। এটি আসা বহুদিন বসেছিলাম যে পানি আমাদের মেশিনে গেছে, আমরা একটু পানি খেয়ে বাঁচবো, এই যা চিন্তা ভাবনা করেছিলাম, তাও আর এই পর্যন্ত আর পালাম না। ঘূর্ণিঝড় আইলার পর 2011 সালের শুরুর দিকে সাতক্ষীরায় প্রায় 1.25 কোটি টাকা ব্যয়ে 2টি রিভার্স অসমোসিস প্ল্যান্ট বা লবণাক্ত পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এর একটি আশা শুনিতে কাগজে কলমে কয়েকদিন চলে নষ্ট হয়ে গেছে, যা ঠিক করতে প্রায় 13 লাখ টাকা লাগবে। আর শ্যামনগরের এই ফিল্টারটি রহস্যজনক পড়ে আছে, যার তথ্য কারো কাছে নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহায়তায় এটা আমরা সাহায্য হিসেবে এখানে এসেছিল, এবং
বাস্তবায়নকারী সংস্থা ছিল, তারা নিজেরাই এটা বাস্তবায়ন করেছিল, সেটা ওনারা চালু করে দিতে পারেনি, বিধায় এটা পরবর্তী তার হ্যান্ডওভার বা অন্য কোনো সংশ্লিষ্টতা আমাদের ভিতরে নাই। যেহেতু যে বিষয়টা চালুই হয় নাই, এই জন্যে পরবর্তীতে এর কার্যক্রমটাই ওই পর্যন্তই ছিল আর কি। ঝড়ে মানুষ মরে, আর সেই মরা মানুষ দেখিয়ে ব্যবসা করে অনেক প্রতিষ্ঠান। আইলার পর এই নির্মম সত্য স্পষ্ট হয়েছে। এমন হঠকারিতা চলতে থাকলে বিপদগ্রস্ত মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? ভয়ঙ্কর সুন্দর কথাটি যেন শুধু বাঘের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু সুন্দরবনের এই সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে শিকারী আর চোরাকারবারীদের আগ্রাসনে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের যে পূর্বাভাস বিজ্ঞানীরা দিয়েছেন, তাতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 28 সেন্টিমিটার বাড়লে সুন্দরবনে বাঘের বিচরণ ভূমির 96% তলিয়ে যাবে। যদি আনুপাতিক হারে পলিগঠন না হয় এবং বিশ্বব্যাপী কার্বন নিঃসরণের মাত্রা না কমে, তাহলে চলতি শতাব্দীতেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যেতে পারে। উজান থেকে আসা মিঠা পানি অর্থাৎ গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ায় এরই মধ্যে কিছুটা সমস্যায় পড়েছে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। প্রিভিয়াস ক্যালকুলেশনসটা করা হয়েছিল সি লেভেল রাইজে আন্ডার এস্টিমেট হয়ে গেছে। নোয়া তারা বলছে যে 100 বছরে আগে বলা হচ্ছিল যে 0.5 মিটার রাইজ হতে পারে, এখন এটা মিটার রাইজ পর্যন্ত চলে, মানে দ্বিগুণ হয়তো বাড়তে পারে। এটা মডেলের রেজাল্ট, এটা প্রেডিকশন না, একটা সিনারিও, মডেল সিনারিও। তেলবাহী জাহাজ ডুবে যায়, কয়লাবাহী জাহাজ ডুবে যায়, তাহলে তেলবাহী জাহাজ কয়লাবাহী জাহাজ যেগুলো ক্ষতি করবে সেগুলো কি ভিন্ন রুট দিয়ে হলেও আমরা কি আনা নেওয়া করতে পারি কি না? এই যে বিবেচনাগুলো, কতিপয় সিদ্ধান্ত, সুন্দরবনকে আমরা কীভাবে দেখতে চাই? চলাচলের রুট হিসেবে, নাকি আমার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে ঘূর্ণিঝড় থেকে বাঁচায় এইরকম একটা বাস্তু ব্যবস্থাপনা হিসেবে? কীভাবে দেখব তার উপর নির্ভর করে সুন্দরবন ভালো থাকবে কি থাকবে না, এবং আমাদের সিদ্ধান্ত কীরকম হচ্ছে। আমার মনে হয় যে জলবায়ু পরিবর্তন লাগবে না, আমরা নিজেরাই সুন্দরবনের ধ্বংস ডেকে আনতে পারি যদি আমরা তীব্র নেতিবাচক বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। বনজীবীরাও মনে করেন মানুষই সুন্দরবনের আসল শত্রু, অন্য কিছু নয়। জলে কুমির, ডাঙায় বাঘ, গাছের ডালে সাপ পোকামাকড়, মাটিতে বিছানো তীক্ষ্ণ শ্বাসমূল, এইসব প্রতিকূলতা সাথে নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান মৌয়ালরা। এখন মধুর মৌসুম, বন বিভাগের অনুমতি নিয়ে বনে ঢুকেছেন একদল মৌয়াল। বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে সুন্দরী, খলিশা, গেওয়া সহ প্রায় সব গাছ। মৌমাছিরা এই ফুল থেকে মধু নিয়ে চাকে জমায়। পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে বাঘ এই খাল পাড়ি দিয়েছে। এরকম কখন কোথায় সুন্দরবনে বাঘ থাকে তা কেউ জানে না। এই বাস্তবতা মেনে নিয়েই মৌয়ালরা সুন্দরবনে আসেন মধু সংগ্রহ করার জন্য। তাদের অনেকেই বাঘের আক্রমণের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন, তারপরও তারা বাঘকে শত্রু মনে করেন না, কারণ তারা বিশ্বাস করেন বাঘ না থাকলে সুন্দরবনও থাকবে না। বাঘের আমরা মোটে ভয় পাই, কারণ আমরা জানি সুন্দরবনে বাঘ আছে, ওখানে গিলে আমাদেরকে ধরবে, খাবে, মেরে ফেলবে, এরপরও আমাদেরকে আসতে, এইগুলো আমাদেরকে পেশা, বাপ দাদার পেশা, এই পেশা আমাদেরকে ছাড়ার আর কোনো রাস্তা নেই, ই আমাদেরকে করতেই হবে। বাঘের ভয় আমাদের করে না, যে আমরা এক কথাই বুঝি যে আমাদের হায়াত ফুরি গেলে বাঘে খেয়ে দিলে, হায়াত থাকতে আমাদের ও খাবে না, এর ফলে একটু সতর্কই চলি যে যাতে ওর সাথে দেখা না হয়। বাঘ না থাকলে তো এমনি সুন্দরবন থাকবে না, সুন্দরবন উজাড় হয়ে যাবে শুধু বাঘের কারণে, বাঘের ভয়তে। যেরকম আজকে একটা বাঘের কড়া আমরা দেখে আসি, আমাদের এটা খেয়াল থাকবে যে 2 দিন যাবৎ আমরা ওখানে যাব না। তবে বাঘের রাজ্য চলে গেছে ডাকাতের দখলে। বনে ঢোকার আগে মৌয়ালদের জনপ্রতি 10,000 টাকা চাঁদা দিতে হয়, না দিয়ে ঢুকলে ধরে সব রেখে দেবে, মুক্তিপণের টাকাও নেবে কয়েক গুণ বেশি। ভয় পাই ওইটা বেশি, বাঘের চেয়ে বেশি ভয় পাই আমরা জলদস্যু। দেখতে দেখতে দুপুর, জোয়ার ভাটার হিসেব মিলিয়ে ছোট একটি খালে নৌকা আটকে শুরু হলো রান্নাবান্না। অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে গেল, এরপর
খাওয়ার পালা। এটা সত্যিকারের বনভোজন, একসাথে খাওয়া শেষে আবারও মৌচাকের সন্ধানে নামা। যখন ফিরি তখন মনে করেন এরকম 15-20-30 মন করে মধু নিয়ে আমরা ফিরে আসি এক মাসের মাথায়। সব খরচা টরচা দিয়ে দেখা যায় 2-10 হাজার টাকা করে আমাদের সামনে থাকে। এই বনজীবীরা সুন্দরবনকে মায়ের মতো ভালোবাসেন, কারণ ঝড় জলোচ্ছ্বাস থেকে তাদের রক্ষা করে, আবার রুটি রুজিও এখান থেকেই আসে। জানি যে জঙ্গলটা আমাদের টিকে রাখতে হবে, জঙ্গল না টেকালি আমরা টিকতে পারবো না। জঙ্গলে আমাদের বিশাল উপকার করে, যেরকম আইলা যদি এই জঙ্গলটা আমার সাইডে না থাকতো তো আমরা তো সব ভেসেই যেতাম, ওই তুফানের বাড়িতে ভেসে যেতাম। বর্তমান যত এনজিও কাজ করছে সুন্দরবনের পরে বিভিন্ন কাজের পরে, আমেরিকার যে অভিজ্ঞতাটা আছে এটা ওরা মেনে নেয় না, আমরা কিছু জানি না। যত এনজিও আমাদের শুধু প্রশিক্ষণ দেয় এই সুন্দরবনের পরে, এ তো আমার শেখা। আমার বাপ বাঘে খেলো, আমার বাপের বাপের বাঘে খেটেছে, এ আমরা জানতে শুনতে ওরা এসে আমাকে কি সুবিধা। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা জানতে চাইলে মোবালরা বলেন, সুন্দরবন নিজেই নিজের ক্ষতি পুষিয়ে নিতে পারে। নিজে নিজে ঠিক, এ আল্লাহর তরফের থেকে ঠিক, এটা হলো আল্লাহর দান, আল্লাহর দেওয়া জিনিস, এ কমতি নেই আর কমবো না বলে আমার মনে বলে। এ একটা মল্লি পাঁচটা হবে। দিনের আলো ফুরিয়ে এলে বিরতি, রাত পোহালে আবারও প্রাণ হাতে ছুটে চলা,